আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই টক মিষ্টি ঝালের একটা আচার রেসিপি। এটা হচ্ছে আমড়ার আচার। অনেকেই হয়তো বানিয়ে থাকেন বা জানেন, আবার অনেকের কাছেই হয়তো অজানা। তো যাদের কাছে অজানা, দেখে নিন ঝটপট আর বানিয়ে ফেলুন বাড়িতেই এই আচারটা। তো আমি এখানে 1 কেজি মতো আমড়া নিয়েছি আর আমড়াটাকে কোষা ছাড়িয়ে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি। আমড়াটা একটু সরু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, আমড়া গলতে কিন্তু একটু টাইম লাগে এজন্য। তো এতে দিয়ে দিচ্ছি জল, খুব অল্প জল দেব যাতে জলটা সম্পূর্ণ আমড়াটা সিদ্ধ হওয়ার সাথে সাথে শুষে নেয়। এবারে এটাকে সিদ্ধ করব। তো দেখুন সিদ্ধমার হয়ে এসছে, আমড়ার কালারও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর জলও নেই খুব একটা। তো এই সময় আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমড়াটাকে একটু ম্যাশ করে নেব। এটা কিন্তু চামচের সাহায্যে অবশ্যই করা যায়। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা সম্পূর্ণ ভালোভাবে আমি গরম করে নেব। তো গরম হয়ে গেলে আমি এতে 1টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু দারিচিনির টুকরো, 2টো মুখ ফাটানো এলাচ আর 2টো লং দিয়ে এটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে দেব। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। তো দিয়ে এটাকে হালকা একটু সাঁতলে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে এটাকে 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু ভেজে নেব যাতে পাঁচফোড়নের সুন্দর গন্ধটা ঠিকঠাকভাবে বার হয়। তো এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন অবশ্যই। তো ওটাকে একটু কষিয়ে নেব যাতে সরিষার বাটার যে জলটা সেটা শুকিয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। তো তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ। তো এটাকে 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন, নাহলে কিন্তু মশলা সঙ্গে সঙ্গে পোড়া লেগে যাবে। তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি ঠিকঠাক পরিমাপ বলে দিচ্ছি না, যেহেতু আমড়ার উপরেই কিন্তু চিনিটা কতটা দিতে হবে সেটা নির্ভর করে। আমড়া মিষ্টি থাকলে চিনি কম লাগে আর টক থাকলে বেশি লাগে। তো আপনারা আপনাদের টেস্ট অনুসারেই দেবেন। এবারে এটাকে চিনিটাকে হালকা একটু গলিয়ে নেব। তো চিনি আমার গলে এসে দেখতেই পাচ্ছেন। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ভিনেগার বা সিরকা। এটা দিলে কিন্তু আচারের টেস্ট খুবই সুন্দর আসে আর আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তারপরে এটা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমড়াগুলো, যেটাকে ম্যাশ করে রেখেছিলাম হালকা। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না জলটা টেনে টেনে না আসে আর আমড়ার চাটনিটা শুকনো না হয়ে আসে। তো এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ টেস্ট অনুসারে, আপনারা চাইলে দিতেও পারেন, আবার যারা লবণ খেতে পছন্দ করেন না নাও দিতে পারেন। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে শুকনো শুকনো করে রান্না করে নেব। তো দেখুন জল সম্পূর্ণ টেনে এসছে, আমার খুন্তির সঙ্গে আমড়ার চাটনিটাও কিন্তু উঠে আসছে, মানে চাটনি একদম কমপ্লিট। তো তৈরি হয়ে গেল আমার আমড়ার চাটনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি কেউ ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দেবেন, যাতে এরকম টাইপের ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি কোনো রান্না মিস না করেন। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।